আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান স্মার্টেন ব্র্যান্ডের 1100 BA একটা মেশিন। এটা মেশিনটার নাম হচ্ছে, কোম্পানিটার নাম হচ্ছে স্মার্টেন, আর এটা হচ্ছে সিরিজটা হচ্ছে নোভা সিরিজ, স্মার্টেনের নোভা সিরিজ। এটা হচ্ছে 1100 BA একটা আইপিএস এবং ইউপিএস, এবং এটা পিওর সাইন ওয়েভ হোম ইউপিএস, চমৎকার একটা আইপিএস এবং ইউপিএস। আপনারা জানেন যে স্মার্টেনের এই প্রোডাক্টগুলা আমাদের বাংলাদেশে আসে হলো ইন্ডিয়ার হরিয়ানা থেকে। স্মার্টেনের ফ্যাক্টরিটা হচ্ছে ইন্ডিয়ার হরিয়ানাতে। আমি একটু আপনাদেরকে এখানে দেখাই, এই যে হরিয়ানা, গুরগাঁও হরিয়ানা, দেখছেন ইন্ডিয়ার হরিয়ানাতে হলো স্মার্টেনের ফ্যাক্টরি। এটা হচ্ছে 1100 BA 12 ভোল্ট, অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম, একটা আইপিএস এবং ইউপিএস। এটা হচ্ছে 10 কেজি, এটার ওয়েটটা হচ্ছে 10 কেজি। স্মার্টেনটা খুব ভালো মানের একটা কোম্পানি, ইন্ডিয়াতে স্মার্টেনটা একটা খুবই ভালো মানের একটা কোম্পানি। আমরা এখানে স্মার্টেনের 1100 BA এই মেশিনটার সাথে দিছি হলো রিমসোর 150 অ্যাম্পিয়ারের একটা ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি। এই ব্যাটারি কোম্পানিটা হচ্ছে রিমসো, এটা হচ্ছে 150 অ্যাম্পিয়ার, এবং এটার এই যে ব্যাটারিটা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি। মূলত ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে এটার প্লেটগুলো অনেক মোটা, এই ব্যাটারিগুলার যে টিউবুলার যে প্লেটটা, এই প্লেটগুলো অনেক মোটা। এর রিমসোর ইন্ডাস্ট্রিয়াল লেখা যে ব্যাটারিগুলো, এগুলার প্লেটগুলো খুবই থিকনেস অনেক মোটা, যার জন্য ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যায়। তো আমরা স্মার্টেনের নোভা 1100 এই মেশিনটার সাথে রিমসোর 150 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারি দিছি। তো এখানে আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে রিমসো কোম্পানিটা বাংলাদেশের অনেক পুরাতন একটা কোম্পানি। এর কোম্পানিটা 1964 সাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত। রিমসো খুবই পুরাতন একটা কোম্পানি, এবং রিমসোর ব্যাটারিগুলো খুবই ভালো মানের ব্যাটারি। এক একটা ব্যাটারি কোম্পানি থেকে ওয়ারেন্টি থাকে হলো 2 বছরের, অর্থাৎ 2 বছরের ভিতরে যদি আপনার ব্যাটারি নষ্ট হয়, কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে। ব্যাটারি নষ্ট হলে রিপ্লেস করে দেওয়া হয়, সাধারণত ব্যাটারি ঠিক করে দেওয়া হয় না। এই ব্যাটারিগুলো যেহেতু টিউবুলার ব্যাটারি, এক একটা ব্যাটারি আপনি কমপক্ষে 5 বছর ব্যবহার করতে পারবেন, কারণ টিউবুলার ব্যাটারি 5 বছরের নিচে নষ্ট হয় না। কিন্তু এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে প্যাকেটটার গায়ে লেখা আছে ডিপ সাইকেল টিউবুলার প্লেট। এটার প্লেটটা টিউবুলার প্লেট, বলতেছে যে টিউবুলার প্লেট, ডিপ সাইকেল ব্যাটারি। তো আমরা যেহেতু আপনাদেরকে ডিপ সাইকেল ব্যাটারি কিনতে না করি, যার কারণে এই লেখাটার কারণে অনেকে মনে করে যে এটা ডিপ সাইকেল ব্যাটারি কিনা, না, এই কনফিউশনটা আমি আপনাদেরকে দূর করে দেই। রিমসো কোনো ডিপ সাইকেল ব্যাটারি তৈরি করে না, একটা জিনিস মনে রাখবেন। অন্যান্য কোম্পানিগুলো ডিপ সাইকেল ব্যাটারিও তৈরি করে, আবার টিউবুলার ব্যাটারিও তৈরি করে। যেমন রহিমা প্রোজের টিউবুলার ব্যাটারিও আছে, ডিপ সাইকেল ব্যাটারিও আছে, কিন্তু রিমসোর সব ব্যাটারি হচ্ছে টিউবুলার, ওরা ডিপ সাইকেল কোনো ব্যাটারিই তৈরি করে না। কিন্তু এটার প্যাকেটের গায়ে লেখা আছে ডিপ সাইকেল টিউবুলার প্লেট। এই ডিপ সাইকেল কথাটা তারা লেখার কারণ হচ্ছে তাদের এই ব্যাটারিটা হলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি, ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি। ব্যাটারিটা 100% টিউবুলার ব্যাটারি, কিন্তু এটার যে ব্যাটারি, এটার যে টিউবুলারের প্লেটগুলা, টিউবের ভিতরে ব্যাটারির যে প্লেটটা, এটার থিকনেসটা অনেক মোটা, যার জন্য তারা এখানে ডিপ সাইকেল কথাটা এই কারণে তারা ইউজ করছে, অর্থাৎ তাদের প্লেটগুলা অনেক মোটা, অনেক ভারী, যার জন্য এখানে ডিপ সাইকেল কথাটা বুঝাইছে। আর টিউবুলার প্লেট মানে 100% টিউবুলার ব্যাটারি, এবং অনেক পুরানো কোম্পানি, 1964 সাল থেকে রিমসো প্রতিষ্ঠিত। আপনারা চোখ বন্ধ করে রিমসোর ব্যাটারি কিনতে পারেন, কোনো কনফিউশন ছাড়াই এটা টিউবুলার ব্যাটারি। এক, এখানে আমরা স্মার্টেনের এই যে মেশিনটা দিছি, এই মেশিনটাতে এটা হচ্ছে 1100 BA, হ্যাঁ, এই যে এখানে দেখাই, এটা হচ্ছে 1100 BA 12 ভোল্ট, অর্থাৎ এক ব্যাটারি সিস্টেম, একটা আইপিএস। তো এই আইপিএসটা দিয়ে আপনি কী চালাতে পারবেন? স্মার্টেনের 1100 BA এই আইপিএসটা দিয়ে যারা 2টা ফ্যান 2টা লাইট, 3টা ফ্যান 3টা লাইট, 4টা ফ্যান 5টা লাইট, 5টা ফ্যান 5টা লাইট পর্যন্ত যারা চালাবেন, তারা স্মার্টেনের এই মেশিনটা ব্যবহার করতে পারেন। এই মেশিনটা পিওর সাইন ওয়েভ, ইউপিএস এবং আইপিএস 2টা মোডই আছে, অর্থাৎ আপনার বাসায় যদি কম্পিউটার, রাউটার বা সার্ভার থাকে, যেহেতু ইউপিএস মোড আছে, আপনার সার্ভার, কম্পিউটার বা রাউটার বা অনেকের বাসায় সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা যদি থাকে সেগুলো রিস্টার্ট নেবে না, কম্পিউটারও রিস্টার্ট নেবে না, সিসি ক্যামেরাও রিস্টার্ট নেবে না। আর ফ্যান আমরা 3টা থেকে 4টা সিলিং ফ্যান চালাতে পারবো, এলইডি লাইট সর্বোচ্চ 5টা থেকে 7টা, বা লাগলে 10টাও চালাতে পারবো। যদি টিভি দেখতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, 1টা ফ্যান কমায় দিয়ে আমরা টিভিও দেখতে পারবো। চমৎকার বিল কোয়ালিটি, পিওর সাইন ওয়েভ,
উইথ ডিএসপি করা একটা মেশিন, কখনো যেহেতু এটা পিওর সাইন ওয়েভ মেশিন কখনো ওভার ভোল্টেজ দিবে না, আউটপুটে কখনোই ওভার ভোল্টেজ দিবে না, একুরেট 220 ভোল্ট আউটপুট দিবে, যার কারণে আপনার ফ্যান জোরে ঘুরবে না, রেগুলেটর কেটে যাবে না, ফ্যান নষ্ট হয়ে যাবে না, লাইটগুলো নষ্ট হয়ে যাবে না। উইথ আমি আপনাদেরকে যে জিনিসটা আইপিএস কেনার ক্ষেত্রে বলি, যে আইপিএসটা যেন 100% অটো কাট সিস্টেম থাকে, এই স্মার্টেনের মেশিনগুলোতে 100% অটো কাট সিস্টেম করা আছে। আপনার ব্যাটারিতে যখন চার্জ হবে, চার্জ হইতে হইতে আমি একটা জিনিস বলি, এখন হচ্ছে আমরা ইলেকট্রিসিটির কানেকশানটা দেওয়া আছে, হ্যাঁ আমি আপনাদেরকে বুঝাই, এই যে দেখেন আমি কারেন্টের লাইনটা অফ করে দিলাম, এখন তাহলে আমার আইপিএসটা এই দেখেন মেন্স নট অ্যাভেলেবেল, মানে আমি আমার কারেন্টের যে সুইচটা এটা আমি অফ করে দিছি। এখন যদি আমি এটাকে আউটপুটে দেই, একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখন যদি আমি এটাকে আউটপুটে দিই, ধরেন 200 ওয়াট আমি এখন লোড দিলাম, তাহলে কি হচ্ছে আপনাদেরকে দেখাই, একটু আপনি ডিসপ্লেতে খেয়াল করেন, ব্যাটারি টাইপ 150 থেকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাইছি আমরা, অর্থাৎ 150-এর একটা রিমসোর ব্যাটারি দিছি, টিউবুলারের ব্যাকআপ মোড অন, হ্যাঁ ইউপিএস থেকে চলতেছে, এটা লোড চলতেছে কত পার্সেন্ট, 51% দেখছেন, 51% কত লোড চলতেছে, প্রায় 200 ওয়াটের দুইটা বাল্ব, 400 ওয়াট আমরা এখানে লোড দিছি, 400 ওয়াটে লোড চলতেছে 51%, হ্যাঁ সিস্টেম সেটিং আমি একটু ডিসপ্লেটা দেখাই, আইফি রেটিং 90 to 290, ব্যাটারি সিলেকশান আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি জিনিসটা, দেখি এখানে শো করে কিনা, যদি শো করে বুঝাতে সুবিধা হবে, লোড 53%, এই যে দেখেন ব্যাটারি ভোল্টেজ 11.17, এটা খুব অল্প সময় লেখা থাকে যার জন্য আপনাদেরকে দেখানোটা খুব কঠিন, আপনি খেয়াল করবেন এখানে ব্যাটারি ভোল্টেজ আসছে 11.17, একটু খেয়াল করেন, আমি জুম করে রাখি যখন আসে, একটু ওয়েট করেন, এখনই আসবে, ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছিল 11.17 মেয়াবি, দেখেন বুঝাই আপনাদেরকে জিনিসটা, ইউপিএস অন ব্যাকআপ মোড লোড, এই যে উপরে দেখেন 11.7 ভোল্ট, খেয়াল করছেন 11.7 ভোল্ট এখন আমার ব্যাটারিতে আছে, অর্থাৎ আমার ব্যাটারিতে একটা ব্যাটারি থাকে 12 ভোল্টের, তো 12 ভোল্টের ব্যাটারি থেকে যখন আপনি লোডগুলো আপনার চলতে থাকে, যখন আপনার কারেন্টের লাইনটা আপনার অফ করা থাকে, তখন ব্যাটারিটা থেকে 12.5 থেকে ব্যাটারির চার্জটা কমতে থাকে, কমতে কমতে যখন 10.5 আসবে, ওই যে এখন যে 11.7 ভোল্ট দেখছেন, সেটা যখন 10.5 আসবে অটোমেটিক্যালি আপনাকে আউটপুট দেওয়াটা বন্ধ করে দিবে, এটাকে বলে হচ্ছে লো কাট, হ্যাঁ এটাকে বলে হচ্ছে লো কাট। আর এখন আমি কারেন্টের সুইচটা এখন দিলাম, দেখেন আগে অফ ছিল, এখন কারেন্টের সুইচটা দিছি, এখন আমার ব্যাটারিটাকে সে চার্জ করতেছে, হ্যাঁ চার্জটা 12 ভোল্ট থেকে করতে 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 যখন 14.5 উঠবে, এখন দেখবেন যে ব্যাটারি ভোল্টেজটা বাড়বে, আপনারা 11.7 দেখছিলেন না, এখন ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে, দাঁড়ান আমি দেখাই কত থেকে যাচ্ছে, একটু লাইনে থাকবেন, জিনিসটা একটু খেয়াল করবেন, 50 হার্স, 213 ভোল্ট আছে, এই যে 13.5 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ এখন 13.5 ভোল্ট, এবং এই যে ব্যাটারি চার্জিং হচ্ছে, হ্যাঁ কারেন্ট কত 12.7 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, আমার ব্যাটারিটা 12.7 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, একটু আগে যেটা আপনারা 11.7 দেখছিলেন সেটা এখন 13.5, আমি আর একটু দেখাই, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজটা বাড়তেছে, এভাবে ব্যাটারি ভোল্টেজটা বাড়তে বাড়তে যখন 14.5 ভোল্ট উঠবে, ব্যাটারিতে ভোল্টেজ যখন 14.5 উঠবে, তখন সে চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিবে, এটাকে বলে হলো হাই কাট, এই যে দেখেন 13.8 ভোল্ট দেখছেন, 13.8 ভোল্ট আর উঠছে, এই যে চার্জিং হচ্ছে, ব্যাটারি চার্জিং, তাই না, 12.4 অ্যাম্পিয়ারে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এই হাই কাট এবং লো কাট যদি আপনার মেশিনে না থাকে, তখন আপনার ব্যাটারিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা আপনাদেরকে একটা ভালো ব্যাটারির সাথে একটা ভালো আইপিএস কেনার জন্য সবসময় বলি, আগের দিনের অ্যাসকোয়ারের যে আইপিএসগুলো আছে এগুলোতে একে তো হচ্ছে ওভার ভোল্টেজ দেয় আউটপুটে, উইথ হচ্ছে এ হাই কাট লো কাট থাকে না, উইথ ডিএসপি করা থাকে না, সাইন ওয়েভ করা থাকে না, যার কারণে ফ্যান অনেক জোরে ঘুরে, রেগুলেটর কেটে যায়, লাইট নষ্ট হয়ে যায়। স্মার্টেনের এই মেশিনটাতে 100% অটো কাট আছে, এই অটো কাটটা থাকলে কি হয়, অটো কাটটা থাকলে আপনার ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে আপনার ব্যাটারিতে, আর সে র্যান্ডমলি চার্জ দিবে না, 14.5 যখন ব্যাটারি ভোল্টেজ উঠে যাবে সে ওটাকে কাট করে 12.5 ভোল্টে আনে স্টেবল রাখবে, এই 12.5 থেকে যখন আপনি লোড চালাবেন আস্তে আস্তে কমতে কমতে 10.5 আসলে সে আবার লো কাট করে দিবে, অটোমেটিকলি কাট করে দিবে। তো এই রিমসোর 150 অ্যাম্পিয়ারের অথবা রিমসোর 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, তার সাথে স্মার্টেনের 1100 একটা মেশিন, এটা হচ্ছে চমৎকার একটা কম্বিনেশান। আপনারা যারা 2টা ফ্যান 3টা লাইট 3টা ফ্যান 3টা লাইট 4টা ফ্যান 5টা লাইট 5টা ফ্যান 5টা লাইট
এই টাইপের সেটআপ লোড যারা আপনারা চালাবেন তারা চোখ বন্ধ করে স্মার্টেনের এই 1100 মেশিনটা নিতে পারেন। এই মেশিনগুলো ইন্ডিয়ার হরিয়ানা থেকে আসে এবং ইন্ডিয়া থেকে 2 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। আপনি যদি একটা স্মার্টেন মেশিনের সাথে রিমসোর একটা ব্যাটারি দিয়ে সেট আপ করেন, অ্যাটলিস্ট আপনার একটা মেশিনও 5 ইয়ার্সের ভিতরে নষ্ট হবে না, একটা ব্যাটারিও 5 ইয়ার্সের ভিতরে নষ্ট হবে না। কারণ টিউবুলার ব্যাটারিগুলো কমপক্ষে 5 বছর যায়, এরপরে 6 বছর 7 বছরও যাইতে পারে, সেটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করে। আপনি যত যেভাবে ইউজ করবেন তার উপরে ডিপেন্ড করে 6 বছর 7 বছরও টিউবুলার ব্যাটারি যায়। কিন্তু অ্যাটলিস্ট 5 ইয়ার্সের নিচে না, 5 ইয়ার্সের নিচে কোনো ব্যাটারি নষ্ট হবে না। এবং আপনারা মেশিন কখনও ফুল লোডে চালাবেন না, যেমন এই মেশিনটাতে 750 ওয়াট আছে, আপনারা 500 পর্যন্ত লোড দিবেন, বাকি 250 ওয়াট লোড হাতে রেখে দিবেন। তাতে করে আপনার মেশিনও 5 থেকে 7 বছরের ভিতরে নষ্ট হবে না, গরমও হবে না, এবং ব্যাটারিও 5 থেকে 7 বছরের ভিতরে নষ্ট হবে না, গরম হবে না। অর্থাৎ এই সেট আপটা রিমসোর একটা ব্যাটারি, টিউবুলারের ব্যাটারি উইথ স্মার্টেনের একটা মেশিন, এই দুইটা কম্বিনেশন সেট আপ আপনি 5 বছর থেকে 7 বছর নন স্টপ একটানা ইউজ করতে পারবেন। দর্শক মণ্ডলী, অনেক সময় গ্রামে ফল্লি বিদ্যুতের লো ভোল্টেজ থাকে, ভোল্টেজটা যেখানে 220 ভোল্ট থাকার কথা সেখানে একটু কম ভোল্টেজ থাকে। স্মার্টেনের এই মেশিনগুলা কম ভোল্টেজও আপনার ব্যাটারিকে চার্জ করতে পারে। হ্যাঁ, এই যে দেখেন চার্জ স্টিল 90 ভোল্ট, যদি আপনার মেইন লাইনে মাত্র 90 ভোল্টও থাকে তারপরেও স্মার্টেনের এই মেশিনটা আপনার ব্যাটারিকে চার্জ করতে সক্ষম। আর কোনো মেশিন 90 ভোল্ট দিয়ে ব্যাটারি চার্জ করতে পারে না, কারণ স্মার্টেনের এই মেশিনগুলোতে এক ধরনের স্টেবিলাইজেশন সিস্টেম দেওয়া আছে, যার কারণে আপনার ফল্লি বিদ্যুতে গ্রামে যদি লো ভোল্টেজ থাকে, লো ভোল্টেজেও সেই মেশিনটা আপনার ব্যাটারিকে চার্জ করতে পারে। এবং 100% অটোকাট করা আছে, 100% ইউপিএস মোড আছে, পিওর সাইন ওয়েভ হোম ইউপিএস, 100% পিওর সাইন ওয়েভ অটোকাট উইথ ডিএসপি করা একটা মেশিন। এই মেশিনটার এখনকার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আপনারা স্মার্টেনের 1100 এই মেশিনটা 16,500 টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আর রিমসোর 150 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। রিমসোর 150 অ্যাম্পিয়ারের ব্যাটারির প্রাইস হচ্ছে 18,500 টাকা, আর স্মার্টেনের 1100 এই মেশিনটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। আপনারা ব্যাটারি এবং মেশিন দুইটা একই সাথেও আমাদের কাছ থেকে কিনতে পারেন, অথবা আপনার যদি শুধু মেশিনের প্রয়োজন হয় আপনি শুধু মেশিন নিতে পারেন, অথবা আপনার যদি শুধু ব্যাটারির প্রয়োজন হয় শুধু ব্যাটারিও নিতে পারেন। ইভেন যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের যেই কোনো জেলা থেকে, আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে পেতে পারেন। দর্শক মণ্ডলী, ভিডিওটা লম্বা করবো না, ভালো থাকবেন, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে। আজ পর্যন্তই থাকলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।